ফারজানা আক্তার নামি সব বাড়ি থেকে আমি প্রতিদিনের মতো চলে এসেছি। সো আজকের লাইভ সেশনে তোমরা কি কি কালারের শাড়িগুলো দেখতে চাচ্ছ একটু কমেন্ট করে জানিয়ে দিবে, প্লাস একটু কমেন্ট করে জানিয়ে দিবে যে সাউন্ড কোয়ালিটিটা পারফেক্ট আছে কিনা, এভরিথিং ইজ ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও, এবং আমাকে কেমন লাগছে এই শাড়িতে এটাও একটু কষ্ট করে জানিয়ে দাও। সো দিস ইজ আওয়ার লাইভ সেশন। আজকে আমি শাড়ির যে অফারগুলো, অফারে আমাদের অনেক সুন্দর সুন্দর শাড়ি যাচ্ছে, সো সেই শাড়িগুলো দেখাবো। তার মধ্যে আমি একটা শাড়ি পরে আছি, দেখো অনেক সুন্দর একটা শাড়ি, মাঝখানের দিকটা তোমার একটু হালকা পিঙ্কের মধ্যে, প্লাস এই দুই পাশটার মধ্যে তোমরা অনেক সুন্দর করে একটা গ্রিন কালার পেয়ে যাচ্ছ, অনেক সুন্দর একটা শাড়ি। সো তোমরা চাইলে এটা কিন্তু ব্রাইডাল কালেকশনেও করতে পারো এই শাড়িগুলো। সো আমার সাথে এই শাড়িগুলো দেখার জন্য চটপট করে জয়েন হয়ে যাও, আর একটু কাইন্ডলি কষ্ট করে জানিয়ে দাও যে সাউন্ড কোয়ালিটিটা পারফেক্ট আছে এবং এভরিথিং ইজ ক্লিয়ার আছে, একটু কষ্ট করে জানিয়ে দাও ডিয়ার। সো আমাদের সাথে যারা জয়েন করছো একটু কষ্ট করে জানিয়ে দাও, না হলে আমি আমার লাইভ সেশনটা শুরু করতে পারবো না। সো এভাবেই রয়ে যাবে, আমাকে দেখতে দেখতেই তোমরা পার হয়ে যাবা। সো আর শাড়ি দেখানোটা হবে না, একটু কষ্ট করে বলে দাও যে এভরিথিং ইজ পারফেক্ট কিনা। সো আমি যে শাড়িটা পরে আছি, এই শাড়িটা তো মানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর করে একটা আঁচল করে, দেন আমি একটা বেল্ট সিস্টেম করে অনেক সুন্দর করে পরেছি। সো তোমরা যদি চাও ব্রাইডাল কালেকশন এইভাবে পরে যেতে, সো সেভাবেও তোমরা পরে যেতে পারবা। অনেক সুন্দর একটা শাড়ি, একটু সুন্দর করে সাজ দিয়ে যদি পার্টিতে পরে যেতে চাও, সো দেনও তোমরা পারছো অনেক সুন্দর করে। দেখো এটা লুকিংটা অনেক সুন্দর, প্লাস গোল্ডেনের মধ্যে একটা পিঙ্কের যে কম্বিনেশন আছে, দেখো অনেক সুন্দর একটা কম্বিনেশন। এটা গ্রিনের মধ্যে প্লাস এটা দুই পাশটার মধ্যে গ্রিন কালারে অনেক সুন্দর একটা ডিজাইন, দেখো। সো এইটা হচ্ছে তোমার শাড়িটা, এটার আঁচলটা থাকছে পুরো গোল্ডের মধ্যে, অনেক সুন্দর একটা গোল্ডের আঁচল, দেখো গোল্ড কালারের মধ্যে এটা হচ্ছে তোমার আঁচলটা, অনেক সুন্দর একটা আঁচল। সো এগুলোর প্রাইসটা আগে ছিল 1600 থেকে 1700 মধ্যে, এখন তোমরা পেয়ে যাচ্ছ ডিসকাউন্ট অফারে অনলি 1300 টাকায়। সো যারা যারা আমি যে শাড়িটা পরে আছি এটা পারচেস করতে চাচ্ছে, একটা স্ক্রিনশট মেরে নিতে পারো অবশ্যই। সো এই শাড়িটার প্রাইসটা অনলি 1300 টাকা। সো তোমরা এখনই পারচেস করে নাও, জাস্ট দেখো অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন। এটার কিন্তু ওল্ড প্রাইস ছিল তোমার 1700-1800। সো এখন তোমরা যদি অনলাইনে পারচেস করে ফেলো এগুলোর প্রাইসটা অনলি 1300 করে থাকছে। সো অনেক সুন্দর একটা শাড়ি, দেখো এটা তুমি যদি পার্টিতে পরে যেতে চাও বা হচ্ছে যে কোনো একটা সেশন থাকে, ব্রাইডাল কালেকশন থাকে, সেখানে যদি তুমি পরে যেতে চাও এটা ইজিলি ক্যারি করতে পারছো। সো চলো এটার আরেকটা কালার আছে, আরেকটা কালার দেখে নিই। আরেকটা কালার দেখো, অনেক সুন্দর একটা কালার, এই কালারগুলো আমাদের একদমই নতুন এসেছে, তোমরা এগুলো অফারে পেয়ে যাচ্ছ। আচ্ছা দেখো এটাও অনেক সুন্দর একটা কালার, এই ডিজাইনটার মধ্যে এই কালারটা পেয়ে যাচ্ছ, দেখো অনেক সুন্দর একটা কালার। এটার মধ্যে এটার মাঝখানটার মধ্যে একটু পিঙ্ক কালার আছে, এটা যেহেতু একটু ডিপ গ্রিন কালার, এটা থেকে দেখো এটার কালারটা একটু ডিফারেন্স আছে। দেখো এটা হচ্ছে তোমার একটু নীল কালারের মধ্যে একটা কম্বিনেশন, আর এটা হচ্ছে তোমার গ্রিন কালারের মধ্যে একটা কালার কম্বিনেশন। সো এটার মাঝখানে তুমি পিঙ্ক কালারের একটা ডিজাইন পেয়ে যাচ্ছ। এই ডিজাইনটা দেখো, এটা খুবই সুন্দর একটা ডিজাইন। আমি যে শাড়িটা পরে আছি এটার আরেকটা কালার এটা, সো ডিয়ার আমি এই শাড়িটা একটু খুলে দেখাচ্ছি, সো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নিবে। আর যারা যারা স্ক্রিনশট করতে চাচ্ছ তারা অবশ্যই স্ক্রিনশটটা করে নেবে। দেখো এটার আঁচলটা খুবই সুন্দর একটা আঁচল, এই আঁচলটা আর আমি যে শাড়িটা পরে আছি দুইটার আঁচলটাই কিন্তু একই ডিয়ার। সো দেখো অনেক সুন্দর একটা আঁচল, কিন্তু গোল্ডেন কালারের মধ্যে একটা গোল্ডেন পার্ট দিয়ে অনেক সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে। দেখো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, এই আঁচলটা প্লাস এই আঁচলটা একদমই সেম। দেখো অনেক সুন্দর একটা ডিজাইন, আচ্ছা এই আঁচলটা আর এই আঁচলটা একদমই সেম। সো দেখো এই আঁচলটা আর এই আঁচলটা একদমই সেম, যেহেতু আমি পরে আছি সো সেক্ষেত্রে ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি না, এই জন্য এটার আরেকটা পিস যেটা আছে সেই পিসটা দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর একটা ডিজাইন, এটা পার্টের মধ্যে গোল্ডেন কালারের একটা পার্ট থাকছে অনেক সুন্দর করে। আচ্ছা
সো একটু পানি খেতে গিয়েছিলাম ডিয়ার, একটু পানি খেতে পানি পিপাসা লেগে গিয়েছিল, তাই একটু পানি খেতে গিয়েছি। দেখো গোল্ডেন কালারের মধ্যে আমি সুন্দর একটা কালার কম্বিনেশন, এটা হচ্ছে তোমার আঁচলের পার্টটা, দেন আঁচলের পার্টটা যাওয়ার পরে বডির দিকটা যেটা থাকছে মানে বুকের উপরে যে পার্টটা থাকছে এটা হচ্ছে তোমার বুকের উপরে পার্টটা, আমি সুন্দর করে বুকের উপরে তোমার এই কালারটা থাকছে, দেন এটার মধ্যে তোমার গোল্ডেন কালার একটা ডিজাইন থাকছে অনেক সুন্দর করে, এটা হচ্ছে তোমার বডির দিকটা অনেক সুন্দর করে বডির দিকটা থাকছে, এটা তোমার বডির দিকটা। সো এটা হচ্ছে বডির মধ্যে আসার পরে এটার পার্টটার মধ্যে অনেক সুন্দর করে একটি গোল্ডেন কালারের পার্ট থাকছে, দেন নিচের পার্টটার মধ্যে একটু মোটা করে এই গোল্ডেন কালার একটা ঢেউয়ের ডিজাইন থাকছে, এটা হচ্ছে তোমার নিচের পার্টটা, আর এই পার্টটা হচ্ছে যেটা তোমার বুকের উপরে এসে পড়বে সেই পার্টটা। সো এইটা হচ্ছে শাড়ির ডিজাইনটা, এটা যে কুচির দিকটা আছে কুচির দিকটা চলে যাচ্ছি, দেখো এটা হচ্ছে তোমার কুচির দিকটা। সো কুচির দিকটা তোমার একটা পিঙ্ক কালার একটা ইউজ করা হয়েছে, সো দেখো তোমার কুচির দিকটা কিন্তু এভাবে থাকবে, এটার মধ্যে কুচির দিকটা থাকছে, কুচির মধ্যে আমি সুন্দর করে উপরে বর্ডারটা তোমার গোল্ডেন থাকছে এবং নিচের বর্ডারটা তোমার একটু ঢেউ স্টাইলে, একটু ঢেউ স্টাইলে নিচে বর্ডারটা থাকছে, এটা তোমার নিচের বর্ডারটা, নিচে বর্ডারটা একটু মোটা করেই দেওয়া হয়েছে, দেখো নিচে বর্ডারটা একটু মোটা করেই দিয়ে দেওয়া হয়েছে। সো এরপরে চলে যাচ্ছি যেটা তোমার জামিনের দিকটা থাকবে, সো জামিনের দিকটা পার্টটা চলে যাচ্ছি। সো এইটা তো তোমার কুচিটা তোমার এই পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, সো এই পর্যন্ত কুচিটা শেষ হওয়ার পরে দেন এখান থেকে তোমার জামিনের দিকটা শুরু হয়েছে, অনেক সুন্দর করে এই পার্টটা হচ্ছে তোমার জামিনের পার্টটা। সো বুঝাই গেল যে তোমার পুরো শাড়িটা হচ্ছে এই কালারটা থাকবে, দেন কুচির দিকটা তোমার জাস্ট অনলি এই পিঙ্ক কালারটা থাকছে। সো এটা জামিনের দিকটা দেখো, এটা তোমার জামিনের দিকটা অনেক সুন্দর করে, এই শাড়িটার প্রাইসটাও অনলি 1300 টাকা। সো যারা যারা পারচেস করতে চাচ্ছ অবশ্যই একটা স্ক্রিনশট মেরে নেবে, আমি যখন দেখাচ্ছি তখনই কিন্তু একটা স্ক্রিনশট মেরে নেবে সুন্দর করে। সো ফার্স্ট অফ অল আগে শাড়িটাকে ভালো করে দেখে নেবে যে শাড়িটা কীরকম ডিজাইনের, এবং মানে শাড়ির পারগুলো যদি বলো যে আরেকটু ক্লোজলি দেখাও, আরেকটু স্টে করো, দেন আমি আরেকটু স্টে করছি এবং আরেকটু ক্লোজলি দেখাচ্ছি, ঠিক আছে? সো চলো আরেকটা নেক্সট কালেকশনে চলে যাই। এইটা হচ্ছে আরেকটা কালার ডিয়ার, সো আমি যে কালারটা পরে আছি গ্রিন কালার, সো গ্রিনের থেকে আরেকটু হালকা কালার যেটা হচ্ছে টিয়া কালার, আর এটার কুচির পার্টটা তোমার অনেক সুন্দর করে একটা কমলা কালারের একটা ডিজাইন করা হয়েছে। সো শাড়িটা আমি পুরোটাই খুলছি, সো তোমাদের বোঝার স্বার্থেই কিন্তু আমি খুলছি, তোমরা যদি না বুঝো সো আরেকটু বলবে যে আপু আরেকটু স্টে করো, সো দেন আমি আরেকটু স্টে করতেছি। সো যদি বলো যে একটু ক্লোজলি দেখা না, একটু ক্লোজলি দেখাচ্ছি, দেখো ডিজাইনটা অনেক সুন্দর একটা আঁচল, এটা তোমার আঁচলটা থাকছে অনেক সুন্দর করে একটা গোল্ড পারের মধ্যে, অনেক সুন্দর একটা গোল্ড র্যাক করা। সো এটা হচ্ছে তোমার আঁচলটা, দেখো অনেক সুন্দর একটা আঁচল, একদম সবগুলো শাড়ি এই শাড়িটার মধ্যে আঁচলটা এরকমই সেম, অনেক সুন্দর একটা আঁচল করা আছে, দেখো গোল্ডেন পারের মধ্যে অনেক সুন্দর একটা আঁচল, দেন এটা বডিটার মধ্যে চলে যাচ্ছি। আচ্ছা এইটা হচ্ছে তোমার বডিটা, অনেক সুন্দর একটা বডি। আচ্ছা এটা যখন তুমি আঁচলটা নিয়ে নেবে, দেন হচ্ছে বুকের উপরে অনেক সুন্দর করে এই ডিজাইনটা থাকছে, দেখো গোল্ডেন পারে অনেক সুন্দর একটা পার থাকছে, দেন এই পারটার মধ্যে একটু মোটা করে অনেক সুন্দর করে মোটা পার করে এই ডিজাইনটা করে দেওয়া হয়েছে। সো এই ডিজাইনটা তোমার বুকের উপর থাকতেছে, অনেক সুন্দর করে একটা ডিজাইন থাকতেছে। আচ্ছা সো দেন চলো বডির দিকটা চলে যাচ্ছি, এইটা হচ্ছে তোমার বডির দিকটা, সো বডির দিকটা এরকম করে থাকতেছে, মানে যতটুকু পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না তোমার কুচির সাইডটা আসতেছে সেই পর্যন্ত তোমার এই কালারটা স্টে করতেছে, দেন কুচির কালারটা থেকে তোমার একটা অরেঞ্জ কালার প্লাস হচ্ছে গোল্ডেন কালারে অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, অরেঞ্জ প্লাস হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার। সো এইটা হচ্ছে তোমার কুচির দিকটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত স্টে করতেছে, সো কুচির কালারটা তোমার অরেঞ্জ কালারের থাকছে, অরেঞ্জ প্লাস হচ্ছে গোল্ডেন কালারের, দেন হচ্ছে চলে যাচ্ছে এটা জামিনটা যেদিকটা আছে জামিনটার দিকে চলে যাচ্ছি, এইটা হচ্ছে তোমার জামিনটা, অনেক সুন্দর একটা জামিন দেওয়া হয়েছে। সো যেই কালারটা তুমি বডিটার মধ্যে পাচ্ছ সেম কালারটা তুমি জামিনটার মধ্যেও পাচ্ছ, জাস্ট খালি ডিফারেন্টটা হচ্ছে তোমার কুচির পার্টটার মধ্যে তোমার অরেঞ্জ কালারটা থাকতেছে। সো এটার প্রাইসটা অনলি 1300 টাকা। সো
যারা যারা স্ক্রিনশট মারতে চাচ্ছ তারা অবশ্যই স্ক্রিনশটটা মেরে নিবা, দেন আমাদের মেসেজ বক্সে মেসেজ করে দিবা। এগুলোর প্রাইসটা আগে ছিল 1600 থেকে 1700, দেন এখন এগুলোর প্রাইসটা অনলি 1300 টাকা। সো যারা যারা পারচেস করতে চাচ্ছ অবশ্যই একটা স্ক্রিনশট মেরে মেসেজ বক্সে মেসেজ করে দিবা। চলো এবার নেক্সট কালেকশনে চলে যাই। নেক্সট কালেকশনটা হচ্ছে আমাদের হ্যান্ড পেইন্ট কালেকশন, অনেক সুন্দর একটা কালেকশন। হ্যান্ড পেইন্টের মধ্যে এটা অনেক সুন্দর একটা কালেকশন, হ্যান্ড পেইন্টগুলো অনেকদিন ধরেই দেখানো হচ্ছে না, সো হ্যান্ড পেইন্টগুলো নিয়ে চলে আসছি। এগুলোর প্রাইসটা আগে ছিল 2000 করে, এখন অনলি 1500 টাকা পেয়ে যাচ্ছ। দেখো অনেক সুন্দর একটা হ্যান্ড পেইন্টের ডিজাইন, এটা হচ্ছে তোমার হাফ সিল্কের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন। এতক্ষণ যেগুলো দেখিয়েছিলাম ওগুলো তাঁতের কালেকশন ছিল, আর এগুলো হচ্ছে তোমার হ্যান্ড পেইন্টের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন। এখানে অনেকগুলো কালারের কালার কম্বিনেশনে হ্যান্ড পেইন্টটা করা হয়েছে, অনেক হাই কোয়ালিটির একটা হ্যান্ড পেইন্টিং এখানে ইউজ করা হয়েছে। অনেক সময় তোমরা হ্যান্ড পেইন্টিংয়েরগুলো শখ করে তোমরা ইউজ করতে পারো না, কজ হচ্ছে ওগুলো রঙগুলো উঠে যায়, প্লাস হ্যান্ড পেইন্টিং যেগুলো থাকে ওগুলো তোমার রঙগুলো উঠে যায়, আর এগুলোর রঙগুলো কিন্তু অনেক দিন স্টে করবে। দেখো এগুলোর রঙগুলো কিন্তু অনেক দিন স্টে করবে, কজ দেখো এগুলোর রঙগুলো কিন্তু উঠতেছে না। সো যখন তোমরা রঙগুলো চেক করতে যাবা তখন জাস্ট এইভাবে ডলা দিলেই কিন্তু রঙগুলো হাতের মধ্যে ইজিলি চলে আসতেছে। সো এগুলোর মধ্যে একটু হাই কোয়ালিটির কালার ইউজ করা হয়েছে, এই জন্য এগুলার রঙটা অনেক দিন স্টে করবে। যখন তুমি ড্রাই ওয়াশ করবা প্লাস এটাকে অনেক ভালো করে ওয়াশ করবা, দেন কিন্তু এই কালারগুলো স্টে করবে। এটা আঁচলটার মধ্যে দেখো অনেক সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে, এখানে পিঙ্ক কালার আছে প্লাস হচ্ছে ইয়েলো কালার আছে, অনেকগুলো কালারের কালার কম্বিনেশনে এই ডিজাইনটা করা হয়েছে অনেক সুন্দর করে। সো এইটা হচ্ছে তোমার আঁচলের দিকটা, অনেক সুন্দর করে একটা আঁচলের মধ্যে অনেক সুন্দর একটা হ্যান্ড পেইন্টিং করা হয়েছে। এটা হচ্ছে তোমার আঁচলের দিকটা, দেন আঁচলের দিকটা শেষ হয়ে যাওয়ার পরে দেন তোমার বুকের সাইডটা আসতেছে। এই সাইডটা তোমার বুকের সাইডে পড়তেছে, দেখো বুকের সাইডটার মধ্যে অনেক সুন্দর করে একটা ডিজাইন করা আছে, অনেক সুন্দর করে বুকের সাইডটার মধ্যে ডিজাইন করা। দেখো হ্যান্ড পেইন্টিংটার মধ্যে পুরো একদম অল বুকের সাইডের মধ্যে অনেক সুন্দর করে অলটার মধ্যে ডিজাইন করা। এটা যে পার্টটা আছে পার্টটার মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা, প্লাস যে বুকের উপরে যে দিকটা চলে আসতেছে সো সেই দিকটাও তোমার ডিজাইন করা। তুমি যদি চাও যে খোলা আঁচল দিতে, জাস্ট আটকে না রেখে তুমি যদি খোলা আঁচল দিতে চাও সো দেন খোলা আঁচলটাও দিতে পারতেছো, অনেক সুন্দর এবং অনেক ক্লাসি একটা লুক লাগবে। সো এইটা হচ্ছে তোমার আঁচলের সাইডটা, অনেক সুন্দর একটা আঁচলের সাইড। দেন হচ্ছে তোমার বডি সাইডটা আসতেছে, এদিকটা থেকে তোমার অনেক সুন্দর একটা বডি সাইড, দেন এদিকটা থেকে তোমার বডি সাইডটা শেষ হয়ে এই দিকটা থেকে তোমার কুচিটা শুরু হবে। সো কুচিটা যখন শুরু হচ্ছে দেন তোমার এই পাশটায় কোনো কাজ করা নেই, কজ এই পাশটায় যদি কাজ করা থাকে এই দিকটা তোমার মোটা হয়ে যাবে, প্লাস তুমি যখন কুচির ফোলটা করবা তোমার প্যাডটা উঁচু হয়ে যাবে। সো এদিক থেকে তোমার হচ্ছে নিচের পাটটা যে দিকটা আছে নিচের পাটটার মধ্যে অনেক সুন্দর করে কুচির দিকটার মধ্যে ডিজাইনটা করে দেওয়া হয়েছে, অনেক সুন্দর করে একটা হ্যান্ড পেইন্টিং করা হয়েছে দেখো। সো এইটার থেকে তোমার কুচির দিকটা শুরু হচ্ছে, কুচির ডিজাইনটাও অনেকটা সুন্দর। এটা হচ্ছে তোমার কুচির ডিজাইনটা, অনেক সুন্দর করে কুচির স্টাইলটা করা হয়েছে, এটা তোমার কুচির স্টাইলটা। সো কুচির স্টাইলটা তোমার এ পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, এ পর্যন্ত শেষ হওয়ার পরে দেন এতটুকু তোমার জামিনের জন্য থাকছে অনেক সুন্দর একটা ডিজাইন। আমি এই দিকটা তোমাদের যে পেইন্টিংটা আছে পেইন্টিংটা একটু সামনে থেকে স্টে করতেছি, দেখো অনেক সুন্দর একটা ডিজাইন, অনেকগুলো কালারে কালার কম্বিনেশন, অনেক সুন্দর একটা ডিজাইন। এবং এটা নিচের পার্টটা একটু ভালো করে দেখে নাও যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। সো এটা নিচের পার্টটা দেখো অনেক সুন্দর একটা ডিজাইন, এটা হচ্ছে শাড়িটার যে কুচিটা থাকবে কুচিটার নিচের পার্টটা অনেক সুন্দর করে নিচের পার্টটা ডিজাইন করে দেওয়া হয়েছে। এটার প্রাইসটা অনলি 1500 টাকা দিয়ে। সো যারা যারা পারচেস করতে চাচ্ছ এখন স্ক্রিনশট মেরে মেসেজ বক্সে মেসেজ করে দাও। আর হচ্ছে যখন লাইভ চলাকালীন তুমি এটার উপরে অর্ডারটা প্লেস করছো তখন তুমি 10% ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছ 1900 টাকার উপরে। সো এইটা যাতে ভালো লাগতেছে একটা স্ক্রিনশট মেরে নাও, অনেক সুন্দর একটা হাফ সিল্কের মধ্যে রেড অ্যান্ড হোয়াইট প্লাস অনেক সুন্দর একটা হ্যান্ড পেইন্টিংয়ের মধ্যে শাড়ি, এটার প্রাইসটা অনলি 1500 টাকা। সো চলো এরপরে নেক্সট কালেকশন যে শাড়িটা আছে সেই শাড়িটা দেখে নেই। আচ্ছা অনেক সুন্দর একটা শাড়ি, এই শাড়িটা আমি একটা লাইভে পরেছিলাম। সো এই শাড়িটা আমার অল টাইম ফেভারিট একটা শাড়ি, অনেক সুন্দর একটা শাড়ি। সো এই শাড়িটার প্রাইসটাও অনলি, আমি এই শাড়িটার প্রাইসটা বলে দিচ্ছি,
সেটা প্রাইসটা অনলি 1500 টাকা সো ওইটা যেটা দেখেছিলাম ওইটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এটা এটাও তোমার হাফ সিল্কের মধ্যে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন দেখো অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন করা হয়েছে এটা হচ্ছে রেড কালারে আঁচলটার মধ্যে অনেকগুলা ফ্লোরাল প্রিন্টিং এর অনেক সুন্দর একটা হ্যান্ড ওয়ার্কের এটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং যেটা কি বলি আমরা অনেক সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে হ্যান্ড পেইন্টিং এর মধ্যে কালারটা অনেক স্টেবল অনেক সুন্দর একটা কালার সো এই কালারটা কিন্তু তোমার অনেক দিন লং লাস্টিং করবে প্লাস যখন তুমি শাড়িটাকে ড্রাই ওয়াশও করবা দেন এই কালারগুলো যাবে না কারণ এগুলোর মধ্যে অনেকটা হাই কোয়ালিটির একটা কালার ইউজ করা হয়েছে সো এরপরে চলে যাচ্ছি তোমার বডির দিকটার দিকে আচ্ছা এটা হচ্ছে তোমার আঁচলের সাইডটা শেষ হয়ে যাওয়ার পরে দেন আসতেছে তোমার বডির সাইডটা সো বুকের উপরে যে দিকটা পড়তেছে দেখো অনেক সুন্দর করে বুকের উপরে দিকটার মধ্যে একটু গর্জিয়াস করে ডিজাইনটা করা হয়েছে অনেক সুন্দর করে অনেকগুলো কালারে একটা কালার কম্বিনেশন অরেঞ্জ কালারের সাথে মেরুন কালার প্লাস রেড কালার একটা কালার দেওয়া হয়েছে দেন গ্রিন কালারের সাথে ইয়েলো কালার প্লাস টিয়া কালারের একটা কালার দেওয়া হয়েছে আর পাতাগুলো তোমার ব্ল্যাক কালারে করে দেওয়া হয়েছে সো এটা অনেক সুন্দর একটা শাড়ি তুমি যদি ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরো খুবই সুন্দর লাগবে আচ্ছা এটা আমি আরেকটা লাইভে পড়েছিলাম সো তোমরা চাইলে ওই লাইভটাও দেখে নিতে পারো অনেক সুন্দর একটা শাড়ি হ্যান্ড পেইন্টিং এর সো এটাও তোমার হাফ সিল্কের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন সো এটা হচ্ছে তোমার বডির দিকটার মধ্যে থাকছে অনেক সুন্দর একটা ডিজাইন এবং দুইটা পাড়ের মধ্যে অনেক ভারী করে কাজ করা দেখো দুইটা পাড়ের মধ্যে অনেক সুন্দর করে এটা ভারী করে কাজ করা সো 1500 টাকার মধ্যে তোমরাও যদি হ্যান্ড পেইন্টিং করাও নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবা যে হাফ সিল্কের মধ্যে হ্যান্ড পেইন্টিং যখন পুরাটা শাড়িতে করাবা দেখবে যে অনেক কস্ট পড়ে যাচ্ছে সো সেই অনুযায়ী তোমরা 1500 টাকা দিয়ে পারচেস করে নিতে পারতেছো এসব হ্যান্ড পেইন্টিং এর শাড়িগুলা এগুলোর মধ্যে হোয়াইট কালারটাও হচ্ছে প্লাস তুমি যদি এগুলোর মধ্যে একটু চুমকি পুঁতির ডিজাইনটা প্লাস ডলারের ডিজাইনটা চাও ওটার প্রাইসটা একটু বেশি পড়ে যাবে 2000 পড়ে যাবে কারণ ওগুলোর মধ্যে অনেক সুন্দর করে ডিজাইনটা করতে হয় সো এই জন্য ওটার প্রাইসটা 2000 আর এগুলোর মধ্যে যেগুলোর মধ্যে একটু চুমকি পুঁতি হাইলাইটিং প্লাস ডলারের কাজ নেই সেগুলো তোমার 1500 করে সো এদিকটা থেকে তোমার কুচির দিকটা শুরু হয়েছে সো কুচির দিকটা থেকে নিচের দিকটার মধ্যে একটু গর্জিয়াস করে কাজ করে দেওয়া হয়েছে দেখো এটা থেকে তোমার কুচির দিকটা শুরু হয়েছে অনেক সুন্দর করে এটা তোমার কুচির দিকটা অনেক সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে একদম ফুল ডিজাইনটাই কিন্তু তোমার কুচির মধ্যে থাকছে অনেক সুন্দর করে দেখো এটা হচ্ছে তোমার কুচির ডিজাইন পর্যন্ত এরপরে জামিনের যে দিকটা থাকছে জামিনের দিকটা পর্যন্ত তোমার অনেক সুন্দর করে এই ডিজাইনগুলো থাকছে সো এই শাড়িটার প্রাইসটা হচ্ছে অনলি 1500 টাকা সো যারা যারা এই শাড়িটা পারচেস করতে যাচ্ছ অবশ্যই একটা স্ক্রিনশট মেরে মেসেজ বক্সে মেসেজ করে দেবা এই শাড়িটার প্রাইসটা অনলি 1500 টাকা করে সো এই পর্যন্ত ছিল শাড়িটা সো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে মেকআপ কম্বো সো আমাদের তো শাড়ি পরলেই হবে না অলরেডি মেকআপ তো লাগবে মেকআপ না করলে তো আমরা টিকতে পারবো